হ্যালো, খুব ভালো একটা আওয়াজ দিল। এখন একটা ব্লুটুথ চিপস কীভাবে লাগান যায় তো সেই বিষয়টা দেখব। এটা হলো আমাদের নেগেটিভ, আর এটা হলো আমাদের মানে অডিও আউটপুট। উই যেটা ব্লুটুথের পাওয়ারটা এসে গেছে, তো আশা করি আপনাদের এর বেশি আর কিছু বোঝানো লাগবে না। তো দেখেন আমাদের ভয়েসটা কত ক্লিয়ার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আমাদের এই ভিডিওগুলো দেখছেন ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন, একটি লাইক করে দেবেন। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ রইল, ভাইয়েরা আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ, তাতে করে আপনাদের কাছে আমার উপকার হবে, এই আমার চ্যানেলটি র্যাঙ্কিংয়ে যাবে। তো আসুন আমি এই ভিডিওটা আজকে ভিন্ন ব্যতিক্রম করব। ভিন্ন ব্যতিক্রম করব এইটাই, আমি এতদিন যে ভিডিও করি বা আমরা ইউটিউবে যে ভিডিওগুলো করি সাধারণত এভাবে তার দিয়ে করি, তো তারগুলো পেঁচেই গেছেই থাকে, ওই তা ওই কাজগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয়। তো আমি পার্ট টু পার্ট, যেমন নেগেটিভের লাইন কোথেকে কই নিলাম, এইভাবে তামার গুণা বানাই লইছি। এই তামার গুণা দিয়ে লাইনগুলো যদি টানি তো আপনার বুঝতে একদম সহজ হবে, আর এইভাবে তার যদি এক একটার পর এক একটা টানিয়ে যাই তাহলে ওই তারগুলো এলোমেলো হয়ে যায়, তো পরে আপনাদের বুঝতে সমস্যা হয়। তো লাইনগুলো যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে নিলেও আপনারা বুঝতে পারেন, আজকের এই কাজের ভিতরে থাকবে। এটা আমাদের একটি সাউন্ড অ্যাসেম্বলি, এই সাউন্ড অ্যাসেম্বলির ভিতরে 20-30 আইসি দিয়ে করা, এবং এটা আমি বুঝানোর জন্য, আপনি যে কোনো আইসি নিয়ে করতে পারেন। এটা থাকবে ইকো মাইক সার্কিট, বিভিন্ন কণ্ঠ চেঞ্জ করতে পারবেন। আর এটা তো চিনেন সবাই, ভেস্টুন। এই ভেস্টুন দিয়ে আমরা সাউন্ডের বিট এবং ট্রাবল, টোন, ব্যালেন্স, ভলিউম মাস্টার সম্পূর্ণ এই ভেস্টুন দিয়ে করি। তো এইভাবেই আজকের এই কাজটা এ টু জেড হবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। লেখার মাধ্যমে বুঝাবো না, ইঙ্গিতেও বুঝাবো না, আমি আগে প্রথমে এই সার্কিট থেকে অডিও গ্রিড ভলিউমে কোন জায়গায় ঢুকবে সেই প্রিন্টটা আগে করব। তো আমরা অডিও গ্রিডের যে তারটা, এই তারটা এই লাগাই নিলাম। তার তো না, আমরা আজকে প্রিন্টের মাধ্যমে করব, তার জন্য তামার কিছু গুণা আমরা বানাই নিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটা বড় হলে আমার করার কিছু নাই, যেহেতু আমি যে সিস্টেমে বলতেছি আপনার, যেহেতু কথাগুলো যদি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না। তো আমরা সার্কিট থেকে অডিও গ্রিডটা যখন ভেস্টনে আউটপুট থেকে ইনপুট করি, তো সেই ক্ষেত্রে তারটা কোন জায়গায় লাগাই, এই যে আমাদের ক্যাপাসিটার থেকে যে এক্সট্রা প্রিন্টটা বাইরেছে এই জায়গার থেকে আমাদের অডিও ইন হয়, এই জায়গায় আউট হয়, তো এই জায়গায় আমরা এই প্রিন্টটা লাগাই দিলাম। তো তার জন্য আমরা এই জায়গায় আগে রাং ধরাই নেব। তো ভিউয়ার্স, আমরা অডিও যে লাইনটা, এই লাইনটা কিন্তু টেনে নিছি, তারপরে আমাদের ভেস্টনের সাথে একটা গ্রাউন্ড আসবে মানে নেগেটিভ, ওই নেগেটিভটা আমরা এখন টানবো। তারপরে আমাদের এই ভেস্টনে একটা পজিটিভ আসবে, সেই পজিটিভটা টানবো। একে একে পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দেবো যে আজকের এই কাজটা কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনাদের এর চেয়ে বুঝাইয়া কেউ দিতে পারবে না, আমি আশা করি এই কাজটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তারপরে আমি ভেস্টনে যে নেগেটিভ গ্রাউন্ডটা ঢুকবে সেই জায়গাটায় রং লাগাই নেব।
তো আমাদের গ্রাউন্ডের তারটা আমি এই ভেস্টুনের যে গ্রাউন্ড পিন আছে ভলিউমের সাথে এই ভলিউমের সাথে গ্রাউন্ডের পিনটা ঝালাই করে নিচ্ছি। গ্রাউন্ডের বাকি জ্বালাইটাও আমি ঝালাই করে দিচ্ছি। তো আমাদের অডিও এবং গ্রাউন্ড কিন্তু টানা হয়ে গেছে। এখন আমরা অডিও এবং গ্রাউন্ডটা টানা হয়ে গেছে, এখন আমরা এই জায়গার থেকে পজিটিভ লাইনটা যে ভেস্টনে আসবে তারপরে এই জায়গায় আমরা একটা ওয়ান কে রেজিস্ট্যান্স দিয়ে দেব। তো এখন আমরা কিভাবে বুঝব যে এই পজিটিভটা আমরা এই জায়গায় কোন জায়গায় পাবো? এই যে ক্যাপাসিটার দুইটা আছে এই সাইডে যে পজিটিভটা আছে পজিটিভ ক্যাপাসিটারের সাথে আমরা এই জায়গায় জয়েন করে দেব, তাইলে আমাদের বেস্টনে পজিটিভ কানেকশন পেয়ে যাবে। তো আমাদের পজিটিভ কানেকশনটা হয়ে গেল। তো কাজটা কিন্তু অবশ্যই সুন্দর হইতেছে, আপনারা বুঝতে পারতেছেন, আর এভাবে আপনাদের বুঝাই দিলে আপনারা পড়তে কি বুঝতে পারবেন। তো এখন আমরা এই ভলিউম থেকে অডিও গ্রিড এই যে ইকো মাইক সার্কিটে ঢুকাবো, তার জন্য আমরা আগে এই জায়গায় একটু রং ঝালাই করে নেই, তারপরে এই ঝালাইটা আমরা দিয়ে দেব। তো আমরা অডিও কানেকশনটাও দিয়ে নিলাম। আমাদের এই সার্কিট থেকে একটা নেগেটিভ অংশ টানতে হবে আমাদের এই যে ইকো মাইক সার্কিটের সাথে, এই নেগেটিভ সংযোগটা আমরা এখন দিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনাদের না বুঝাইতে পারি তো আমার আমার মনে হয় যে আর কেউ এইভাবে আপনাদের কোনোভাবেই বুঝাইতে পারবে না। তো এইটা আপনারা অনেক সময় ডায়াগ্রাম চান, ডায়াগ্রামটা না চাইয়া আমাদের এই কাজগুলো যদি দেখেন তো আপনারা 100% কাজগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা লাইন দিব, লাইন দেওয়ার পরে এই সার্কিটটা চালাবো, চালানোর পরে আপনারা দেখবেন যে কতটা ইম্পর্টেন্ট একটা কাজ আজকের এই ভিডিওতে হলো। তো আমি এখন কাজ করব কি, স্পিকার লাইন দেব প্লাস ট্রান্সফরমার লাইনটা দেব, সেই লাইনটাও ঠিক এইভাবেই আমরা সংযোগ দেব। তো এখন আমরা স্পিকার সংযোগটা দেব, স্পিকার সংযোগ দিতে গেলে আমাদের এই যে দেখতে পারতেছেন আমাদের দুইটা চিহ্ন আছে আউটপুট চিহ্ন, এই দুই জায়গায় আমরা স্পিকার সংযোগ দেব। এখন আমরা এক্সট্রা একটি ট্রান্সফরমার দিয়ে আমরা এই বা অ্যাম্প্লিফায়ারটি আমরা চেক করে দেখব যে কতটা সুন্দর হলো আমাদের আজকের এই অ্যাম্প্লিফায়ারটি। তো তার ফাঁকে আমি আরও একটু ব্লুটুথটাও আপনারা এটার ভিতরে সেট করে নিতে পারেন, আমি সংক্ষিপ্তভাবে ব্লুটুথ সেট করাটাও দেখাই দেব। তো আমি আলাদা একটা এই ব্রিজ ডায়োড করে নিলাম, এভাবে আপনারাও নেবেন। তো তিনটে তার আপনার ট্রান্সফরমার মেডেল তারটা আমি গ্রাউন্ডে লাগাই নিলাম, আর
নেগেটিভটা ক্যাপাসিটরের নেগেটিভে আমি লাগাই দিলাম। এখন থাকে আমাদের পজিটিভ, পজিটিভটা আমি ক্যাপাসিটরের পজিটিভে লাগাই দেব। এখন আমি আগেই মাইক্রোফোনটা চেক করার জন্য বললাম হ্যালো হ্যালো। তো এই হইলে আমাদের মাইক্রোফোন, এই দেখেন কি সুন্দর আওয়াজ দেয়। হ্যালো 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 হ্যালো। তো বুঝতেই পারলেন আমাদের মাইক্রোফোনটা খুব ভালো একটা আওয়াজ দিল। এখন আমরা এটা গান বাজাই শুনবো। তো এখানে যদি আমরা আমরা ইয়া করি যে ইকোটা বাড়াবো কমাবো, তো সে বিষয়টাও কিন্তু আমরা পারবো। হ্যালো 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 হ্যালো। তো মাইক্রোফোনের কাজটি শেষ, আমরা এখন একটা ব্লুটুথ চিপস কীভাবে লাগান যায় তো সে বিষয়টা দেখব। তো ব্লুটুথটা লাগাবেন, আমি এই তিনটে তার লাগানো একটা ব্লুটুথ চিপস নিছি। এই পজিটিভটা পজিটিভ, আর এটা হলো আমাদের নেগেটিভ, আর এটা হলো আমাদের মানে অডিও আউটপুট, সাউন্ড আউটপুট। তো আউটপুটটা আমরা ঠিক আমাদের যে এই যে অডিও গ্রিডটা গেছে, অডিও গ্রিডের সাথে আমরা এই জায়গায় ঝালাই করে দেব। লাগানো হয়ে গেছে। এখন পজিটিভটা আমরা 5 ভোল্টে লাগাই দেব। এই জায়গায় যে আমাদের ট্রানজিস্টারের 5 ভোল্ট আছে, এই 5 ভোল্টে লাগাই দেব। এই যে ট্রানজিস্টারের আউট পিন 5 ভোল্ট, এই 5 হলো আমাদের এই লাকের সুইচ। এইটা ব্লুটুথের পাওয়ারটা এসে গেছে। তো আশা করি আপনাদের এর বেশি আর কিছু বোঝানো লাগবে না। তো দেখেন আমাদের ভয়েসটা কত ক্লিয়ার। পাওয়ার অন।